হেই বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি 40 বছরের এক অহংকারী নারী সে কিভাবে তার চাকরের সাথে একটা ফাঁকা আইল্যান্ডে ফেসে যায় এবং সেখানে কি কি করে সেটা নিয়েই এই মুভিটা। মুভিটার নাম সুইফট অ্যাওয়ে। মুভি শুরুই হয় আম্বার নামের এক অহংকারী নারীকে দেখিয়ে, যে কিনা প্রচন্ড অহংকারী। তাকে দেখলেই বোঝা যাচ্ছিল সে তার স্বামীর টাকাতে অনেক বেশি অহংকার করে। সে তার স্বামী এবং আরো দুইটা পরিবার মিলে প্রাইভেট জেটে করে একটা সমুদ্রের ধারে যায় এবং ওখানে গিয়ে একটা প্রাইভেট শিপ ভাড়া করে এবং ওই শিপের ক্যাপ্টেন সহ আরো যে সকল কর্মচারী ছিল তারা সবাই মিলে প্রত্যেকটা অতিথিকে স্বাগতম জানাচ্ছিল। বাট আম্বার যখন ওখানে সামনে আসে তখন আম্বার ওদেরকে ইগনোর করে এবং ওখানে একটা কর্মচারী ছিল যার নাম কেভিন। কেভিন আম্বারের রুমটা দেখিয়ে দেয়। তখন আম্বার বলে যে আমার এখানে জিম নেই। কেভিন বলে যে না, জিম নেই। তখন কেভিন একটা সাইকেল নিয়ে এসে বলে যে আপনি এটা দিয়ে চাইলে জিমের কাজটা মিটাই নিতে পারেন। তখন আম্বার প্রচন্ড রাগ হয় কেভিনের উপরে এবং প্রচন্ড বাজে ব্যবহার করতে শুরু করে। কেভিনের ওখানে কিছুই করার ছিল না, কারণ কেভিন ওখানকার কর্মচারী। বাট মনে মনে সে প্রতিশোধ নেওয়ার কথা ভাবতেছিল। কয়েকদিন সকালে আম্বার এবং আম্বারের হাজবেন্ড যখন ব্রেকফাস্ট করতেছিল তখন নুডলসটা একটু ঠান্ডার কারণে আম্বার কেভিনের সাথে প্রচন্ড বাজে বিহেভ করে এবং বলে এটা এখনই গরম করে নিয়ে আসো। কেভিন তখন কি করে, ওই নুডলসটা আম্বারের মাথার উপরে ঢেলে দেয়। তখন আম্বার বহুত চিটচিটা করার কারণে আম্বারকে সে শিপ থেকে পানির মধ্যে ফেলে দেয়। এরপরে একটা চুটকি বাজে। তখন দেখা যায় যে কেভিন আসলে তার মনে মনে এটা ভাবতেছিল। পরে কেভিন ওই নুডলসটা নিয়ে কিচেন রুমে যায় এবং কিচেনে থাকা তিনজন বলে যে এইগুলা আমাদের সস দিয়ে গরম করে দিয়েছি, যাও এটা নিয়ে ওদেরকে দাও। এবং ওইটা নিয়ে আসার পরে ওইটা খেয়ে আম্বার এবং আম্বারের হাজবেন্ড অনেক খুশি হয়। এরপরে একটা সিনে দেখানো হয় যে কেভিন একটা মাছ নিয়ে আসতেছিল বাইরে থেকে। তখন হঠাৎ করে আম্বার নিষাক্ত অবস্থায় থাকার কারণে কেভিনের সাথে সিডিউস করতে থাকে, লাইক সেক্স করতে মন চাচ্ছে বা করবে। বাট কেভিন চাকর হওয়ার কারণে এটাকে অ্যাভয়েড করে ওখান থেকে চলে। পরের দিন সকালবেলা উঠে ওদের একটা ছোট বোট নষ্ট হয়ে গেছে, ওইটা রিপেয়ার করতে ছিল কেভিন। বাট ওই মুহূর্তে আম্বার এসে বলে যে আমি এখন মাছ ধরতে যাব। কেভিন বলে যে এর থেকে যে ছোট বোটগুলো আছে ওইগুলো নিয়ে যাওয়া সেফ না। বাট আম্বার অনেক জিদি হওয়ার কারণে সে বলে যে না, আমি যে করেই হোক এখন মাছ ধরতে যাব। কেভিন বলে যে না, এই বোটটা ঠিক করে যায়। বাট আম্বার তাতে রাজি হয় না। পরে বাধ্য হয়ে কেভিন তাকে এর থেকেও একটা ছোট বোটে করে নিয়ে মাছ সমুদ্রে যায় মাছ ধরতে। ওই ছোট বোটটা কিছুক্ষণ চলার পরে একটা পর্যায়ে গিয়ে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করার পরেও সেই ছোট বোটটা চালু করতে পারে না কেভিন, কারণ ছোট বোটটা নষ্ট হয়ে গেছিল এবং ওর যে যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো ওখানে নেই। এরপরে ওরা সারা রাত ওখানে বসে অপেক্ষা করতে থাকে যে তাদের ক্রুজ শিপ খুঁজতে খুঁজতে ওখানে যাবে। বাট এভাবে দুই দিন পার হয়ে যায়, বাট কেউ আসে না ওদেরকে নিতে। হঠাৎ করে আম্বার ওই বোটের মধ্যে একটা ফ্লার গান দেখে, যেটা দেখে সে তখনই ফাটাই ফেলতে চায়। বাট কেভিন বলে যে না, এটা আমরা আশেপাশে যখন কোনো একটা জাহাজ দেখবো তখন মারলে পারে আমাদের হেল্প পাইতে সুবিধা হবে। এটা যদি এখন আমরা আকাশে মারি তাহলে পরবর্তীতে মারার জন্য আর কিছুই আমাদের কাছে থাকবে না। বাট আম্বার জোরাজোরি করতে করতে ওইটা নৌকার মধ্যে ফেটে যায় এবং নৌকার এক সাইডের বালিশ ফুটা হয়ে যায়, যার কারণে হাওয়া বেরিয়ে যায়। তারা দুজন কোনোভাবে আর এক সাইডে ধরে ঝুলে থাকে। বাট সৌভাগ্যবশত তারা একটা দ্বীপ খুঁজে পায় কিছুক্ষণের মধ্যে এবং তারা কিছু দূর সাঁতরাতে সাঁতরাতে ওই দ্বীপে গিয়ে উঠে। দ্বীপে ওঠার পর চারদিকে খোঁজাখুঁজি করার পরে কিছুই পায় না। তখন ওরা বুঝে যায় এটা একটা জনমানব শূন্য দ্বীপ, এখানে কোনো মানব বসতি নেই। তারপরে যে বিপদ সে বিপদেই থেকে গেল। এরপরে আম্বার ও কেভিন দুজনের তর্ক লাগে এবং আম্বার বলে যে তুমি এখান থেকে বের হই তাহলে তোমাকে আমার লয়ার দিয়ে তোমার নুন্নি কেটে দেওয়ার ব্যবস্থা করব। বাট এদিকে কেভিনও বলে যে আপনার জন্যই আমি বিপদে পড়ে গেছি। এ বলে দুজন ঝগড়াঝাটি করে দুজন দুজনের মতো দুই দিকে চলে যায়। একটু দূরে গিয়ে কেভিন একটা ঘর পায় যেখানে কিনা কেউ টুরিস্ট আসছিল এরকম একটা কিছু সাইন পাওয়া যায়, যার কারণে ওখানে বোতল গগলস অনেক কিছুই পায়। ওইগুলা দিয়ে সে মাছ ধরার যন্ত্র বানায় সে একটা মাছ ধরে সমুদ্রে গিয়ে এবং মাছটা নিয়ে এসে সে পুরাই খেতে থাকে। তখন আম্বারও গিয়ে খুঁজতে থাকে বনের মধ্যে, বাট সে কিচ্ছু পায়। পরে আম্বার এসে বলে যে আমি তোমাকে অনেক টাকা দিব, তুমি আমাকে কিছু খেতে দাও। কেভিন বলে যে না, এখানে টাকা পয়সা কোনো কিছু চলবে, তুমি যদি আমার কাজ করে দাও তাহলে আমি তোমাকে মাছ ধরে দেবো। এ বলে সে তার কাছে থাকা কাপড় চোপড় গুলো আম্বারের কাছে দিয়ে দেয় যে এগুলো পরিষ্কার করে নিয়ে আসো। এরপরে যখন আম্বার ওইগুলো পরিষ্কার করে নিয়ে আসে তখন কেভিন ওকে কিছুটা মাছ খেতে দেয়। এরপর থেকে দুজনের জীবন একটু করে স্যাটেল হইতে শুরু করলো। কেভিন সারাদিন মাছ ধরে এবং আম্বার জামা কাপড় পরিষ্কার করে এবং মাছ রান্না করে এবং খায়। এ করতে করতে
সাথে দুজনের জীবন চলতেছিল বাট এদিকে কেভিনের আম্বারের প্রতি একটা নিষাক্তক ভাব আসতেছিল তার শরীর দেখে দেখে আর একদিন থাকার কারণে পরে একদিন জোর করে আম্বারকে সে সেক্স করার জন্য যায় বাট আম্বার জোর করে পালাতে চেষ্টা করে বাট পালাতে পালাতে এক পর্যায়ে জোর করে ধরে সেক্স করবে ওই মুহূর্তে আম্বার নিজেকে সারেন্ডার করে দেয় এবং আম্বারও চাই সেক্স হোক তখন কেভিন বলে যে না আমি তোমার সাথে এখন সেক্স করব না যখন তুমি আমার পাও ধরে গির গিরাবে তখন তোমার সাথে আমি সেক্স করব পরবর্তীতে আম্বারকে ওই খোলা অবস্থায় ছেড়ে দেয় গরম অবস্থায় এরপরে আম্বারও ভাবতে থাকে ভাবতে ভাবতে ওরও খুব মন চায় সেক্স করতে সে তখন গিয়ে কেভিনের পাও জড়ায় ধরে এবং বলে যে তুমি আমার সাথে করো এবং কেভিন তখন ওর সাথে ওই ঝোপড়ির মধ্যে সেক্স করে এরপরে সারাদিন ওরা দুজন মাছ ধরত এবং খাওয়া দাওয়া করতো এবং রাত্রে ওরা যে ক্যালোরি গেইন করতো সেটা বার্ন করতে ব্যস্ত থাকতো মানে ওরা সেক্স করতে ব্যস্ত থাকতো এ করে করে অনেকদিন যাচ্ছিল একদিন হঠাৎ করে আম্বার বলে যে আমি তোমাকে ভালোবাসি বাট কেভিন বলে যে না হয়ে থাকা অবস্থায় তো তুমি আমাকে ভালোবাসতে না হঠাৎ করে এখানে কি হবে তখন বলে যে আমার হাজবেন্ড আমার চাহিদা পূরণ করতে পারে না যার কারণে আমার মন মেজাজ সবসময় গরম থাকে এই কারণে আমি সবার সাথে খিটমিট খিটমিট করি বাট এখানে এসে রিয়ালাইজ করছি যে তুমি আমার জন্য পারফেক্ট সেক্স লাইফের জন্য এই কারণে আমি তোমাকে ভালোবাসি একথা বলার পরে ওরা দুজন আবারও সেক্স করে দুজন দুজনের সাথে ইন্টিমেট হয় এ করে তাদের সুখে শান্তিতে জীবন চলতেছিল হঠাৎ করে একটা তারা টুরিস্ট বোর্ড দেখতে পায় তখন আম্বার বলে যে আমাদের এখানে লুকাই পড়া উচিত বাট কেভিন বলে যে না আমরা লুকাই পড়লে তার কখনোই যাইতে পারবো না তখন কেভিন আম্বারকে বোঝায় ওই নৌকায় চড়ে তারা শহরে চলে আসে শহরে আসার পরে আম্বার ওর হাজব্যান্ডের সাথে যায় এবং আম্বারের হাজব্যান্ড কেভিনকে কিছু টাকা দেয় খুশি হয়ে যে তুমি এতদিন আমার ওয়াইফের দেখাশোনা করছো এই ভেবে এরপরে আম্বার ওর হাজব্যান্ডের সাথে হোটেলে চলে আসে এবং কেভিন তার জাহাজে চলে যায় এরপরে রাত্রেবেলা কেভিন আম্বারকে ফোন করে বলে যে আমি রিসেপশনে একটা চিঠি লিখে রাখবো যে আমাদের কি করতে হবে এবং আম্বার বলে যে তুমি রিসেপশনে আসো আমি তোমার সাথে দেখা করবো এরপরে ওই টাকা দিয়ে কেভিন একটা রিং কিনে এবং ওখানে লেখা যে তুমি সকাল দশটার সময় আমাদের ক্রুজ শিপে চলে আসবে এবং আমরা এখান থেকে পালাই যাব বাট পরের দিন সকালে ওই চিঠিটা দেখে ফেলে আম্বারের হাজবেন্ড এবং আম্বারের হাজবেন্ড টোটাল লেটারটা পড়ে যা বুঝতে পারে তাতে ওর বোঝা হয়ে যায় যে এদের মধ্যে কি হয়েছে সে তখন দ্রুত একটা হেলিকপ্টার ভাড়া করে ওখান থেকে চলে যায় এবং চলে যাওয়ার সময় হোটেলের রিসেপশনিস্টের কাছে ওই আংটিটা দিয়ে এবং একটা চিঠি লিখে বলে যে আমি তোমাকে ভালোবাসি না জাস্ট টাইম পাস ছিল আমার জন্য এবং এটা যখন কেভিন পায় তখন কেভিনও পছন্দ রাগ হয় এবং এদিকে আম্বারেরও মন খারাপ হয় যে কেভিন আসলো না এরপরে কেভিন ছুটতে ছুটতে আসে আসে আংটিটা ওর দিকে ছিটে মারে এবং আম্বার মনে মনে ভাবতে থাকে যে শালা এত সুন্দর চূড়া খাচ্ছিলাম সেই চূড়া খাওয়াটা বন্ধ হয়ে গেল এর মধ্যে দিয়ে এই মুভিটা শেষ হয়ে যায় মুভির এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এইরকম এক্সপ্লেনেশন আরো শুনতে হলে বেল আইকনটা পাশে থাকার জন্য ধন্যবাদ।